হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য গাছছড়া সিরিয়ালের আপডেট নিয়ে। খড়ি যখনই প্রেসের সামনে এসে অপ্রস্তুত হয়, মিস্টার দত্তকে কথা বলতে ছেড়ে দেয় না, বলে আপনি যা কিছু করেছেন অন্যায় করেছেন, এর শাস্তি কিন্তু আপনাকে পেতেই হবেই। দেখুন খড়ি ম্যাডাম, ঋদ্ধিমান সিংহ রায় সমস্ত কিছু নিজের চোখে দাঁড়িয়ে দেখছে, এরপরেও আপনাকে কোনোভাবেই মেনে নেবে না, তাই আপনি যত দ্রুত সম্ভব আপনাদের সমস্ত কিছুতে মন স্থির করে আমাদের ডিজাইনার হিসাবেই থেকে যান, তা না হলে কিন্তু আপনার পরিণতি ভালো হবে না। আমি যদি আগে থেকে জানতাম যে বোসবাবু আমাকে এরকম করে ঠকাবে, তাহলে আমি কখনোই এই ডিজাইনগুলো দিতাম না। দেখুন, আপনি আমাদের সাথে কন্ট্রাক্ট সই করে ফেলেছেন, এখন আর কোনোভাবেই এখান থেকে বেরিয়ে আসা চলবে না। এখন কিন্তু আপনাকে ডিজাইনার অব দ্য ইয়ার সেটা আমাকে পাইয়ে দিতেই হবে, তা না হলে এর পরিণতি ভালো হবে না। শিল্পীকে কখনোই টাকা দিয়ে কেনা যায় না, সেটা নিশ্চয়ই আপনি জানেন, আর এই টাকাগুলো আপনি আমাকে হাতে ধরিয়ে দিয়েও কোনো কিছু করে উঠতে পারবেন না। দেখুন, আমি সবার সামনে সিংহরায় পরিবারের বড় বউ খড়ি সিংহ রায় যে আমাদের ডিজাইনার হিসাবে কাজ করছে সেগুলো সামনে এনেছি, কারণ ঋদ্ধিমান সিংহ রায়ও এখানে রয়েছে। খড়ি সিংহ রায় কেন আমার এখানে কাজ করছে, আমি ওদের শত্রু, আমার কারণেই সব কিছু ভেস্তে গেছে ওদের ব্যবসা বাণিজ্য, সেগুলো কেনই যে ঋদ্ধি মেনে নিয়ে চুপ করে রয়েছে আমি জানি না। তবে আমি যদি ঋদ্ধির জায়গায় থাকতাম, তাহলে আমার বউকে অবিশ্বাস করতাম, কখনো সংসার করতে চাইতাম না। অথচ দেখুন, ঋদ্ধিমান সিংহ রায় কত বড় মনের মানুষ, সে অবশ্যই করে তার বউকে ভালোবাসে, আর সে কারণেই খড়ি সিংহ রায় শত্রুদের দলে ভিড়েছে, তা সেটা জেনেও খড়ির প্রতিভাকে এখানে স্বাগত জানাতে চলে এসেছে। প্রেসের লোকজন ঋদ্ধিকে ঘিরে ধরে, বলে বলুন না ঋদ্ধিমান সিংহ রায়, আপনার ওয়াইফ যে দত্তদের হয়ে কাজ করছে আপনি জানতেন না? ঋদ্ধি কোনো প্রশ্নের উত্তর দেয় না, মুখ লুকিয়ে বাড়ি চলে আসে। খড়ি মিস্টার দত্তকে থ্রেট দেয় যে আপনার জন্য আজকে আমার যদি সংসার ভাঙে, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। কি ভেবেছেন কি আপনি, এরকম করে আপনি আমাকে কিনে নিতে পারবেন? খড়ি, আমি আপনাকে যে যোগ্যতা, যে সম্মান দিতে পারবো, সেটা সিংহরায় পরিবার কখনো পারবে না। আর তোমার মাথার উপর অনেক বড় অসুবিধের ফাঁড়া ঘুরছে, এখন যদি তুমি চাও তাহলে আমাদের এই অফিসেই তুমি জয়েন করতে পারো, তা না হলে তোমার জীবনে কী যে নামতে চলেছে তুমি নিজেও জানো না। আমি সব কিছু সামলে নিতে পারবো, আপনাকে বলার কোনো প্রয়োজন নেই। তবে মিথ্যে দিয়ে কখনো জয়ী হওয়া যায় না, সত্যটা সবসময় জয়ী হয়ে থাকে। আর আপনি আজকে নিজের ব্যবসাকে ভালো করতে যে অন্যায় কাজ করলেন, সেটা কখনো ক্ষমার অযোগ্য। দেখো খড়ি, তুমি জানতে কি জানতে না আমি জানতাম না, তবে তুমি যে আমাদের হয়ে কাজ করছো, তোমার ডিজাইন করাগুলো যে এত সুন্দর, সেগুলো পেয়ে আমার মনে হয়েছে তোমাকে টাকা দেওয়া উচিত এবং তোমার কাজের যোগ্য সম্মান দেওয়া উচিত। আমি কিন্তু সেটা দিয়েছি, তাই তোমার ভাবা উচিত নয় যে তুমি কার জন্য কাজ করেছো, কার জন্য করনি, এই সব কিছু ভেবে কী বা করবে। বোসবাবুও খড়ির কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে চলে যায়, আর মিস্টার দত্তকে খড়ি আচ্ছা করে কথা শুনিয়ে দেয়। এদিকে বাড়িতে রাহুল এবং তার বোন কিয়ারা মিলে একটা মডেলিংয়ের ব্যবস্থা করছে, সেখানে দুটি জয়েন করতে চাইলে রেগে যায়, বলে তুমি দুটি, তুমি দেখতে ঠিকঠাক, সব কিছুই ঠিক আছে, তবে তোমার যে বেহেঞ্জি টাইপের কথাবার্তা, সেগুলো নিয়ে তুমি কখনোই মডেলিং করতে পারবে না। মডেলিং করার জন্য একটা বুদ্ধির দরকার, মিনিমাম সেন্সের প্রয়োজন, সেগুলো তোমার নেই। আর দেখো, বাড়ির যদি বউ হিসাবে কোনো অ্যাওয়ার্ড থেকে থাকে, সেগুলো আমি তোমার জন্য ব্যবস্থা করে দেব, সেটা ভবিষ্যতে, এখন নয়, তার জন্য অপেক্ষা করে বসে থাকো। খড়ি এই সমস্ত কথা শুনে দুটি খুব কষ্ট পায়, মনে মনে প্রতিজ্ঞা করে বসে যে না, আমি মডেলিং হওয়ার যে স্বপ্ন নিয়ে জন্মেছি সেই স্বপ্ন আমি পূর্ণ করবই, একদিন রাহুল তোমাকে আমার পায়ের কাছে এসে পড়তে হবে, সেই দিন লাথি মেরে আমি তোমাকে চলে যাব, তখন বুঝতে পারবে যে আসলে আমি জীবনে কিছু করতে পারি কি পারি না। আজকে বাইরের মানুষের সামনে এতগুলো কথা তুমি আমাকে শোনাতে পারলে তো, এরপরে বুঝে নিও এর ফল কি হয়। ঋদ্ধি বসে রয়েছে ঘরে চুপচাপ, কোনো কথা বলছে না। খড়িকে দেখে উঠে দাঁড়ালে খড়ি হাত জোর করে ঋদ্ধিকে বলে যে যা কিছু আপনি দেখেছেন বা হয়েছে সবটাই মিথ্যে, এটা একটা ট্র্যাপ ছিল, আমাকে ফাঁসানো হয়েছে, আপনি বিশ্বাস করুন। ঋদ্ধির হাত ধরতে গেলে ঋদ্ধি রেগে যায়, বলে আমি বুঝতে পারছি এই সমস্ত কিছু কি করে হলো, আমার কোম্পানির সমস্ত তথ্য, যা যা কিছু আমি পরিকল্পনা করি, সেগুলো কি করে মিস্টার দত্ত জেনে যায়? আপনি তো খড়ি আমাকে ঠকিয়েছেন, আমাকে এভাবে না ঠকালেও পারতেন, আমার জীবন থেকে বিশ্বাসটা উঠে গেল।
আমি আপনাকে ঠকাইনি ঋদ্ধিমান বাবু, একবার আপনি আমার কথাটা শুনে দেখুন, বুঝতে পারবেন যে আসলে না, খড়ি আপনাকে ঠকাতে পারে না। এই সিংহরায় পরিবারের বড় বউ, শুধু এই বাড়ির বড় বউ হিসাবে নয়, আমি একজন যোগ্য মানুষ হিসাবেও আপনাকে সম্মান করি। আপনাকে ঠকানোর আগে আমার মৃত্যু হওয়া ভালো। ঋদ্ধি খড়ির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। খড়ি বলে, দেখুন আমি প্রথম থেকে সব কিছু আপনাকে শোনাচ্ছি। যখন আমার বোন দূতির বিয়ে হয় তার আগে থেকে আমি বোঝবাবুকে আমার ডিজাইনগুলো বিক্রি করি। আমি জানতাম না উনি কার জন্য ডিজাইনগুলো নিয়ে যেত, কী কাজে লাগতো বা কে কীভাবে ব্যবহার করতো এই ডিজাইনগুলো। কিন্তু এখন আমি আজকে এসে ঠকলাম, বুঝতে পারলাম যে এই ডিজাইনগুলো আর কেউ নয়, দত্তরাই ব্যবহার করেছে। আমি জানতাম না ঠিকই, কিন্তু দত্তরা সব কিছুই জানতো আর জেনে বুঝে আজকে আমাকে প্রেসের সামনে এইভাবে হেনস্থা করলো। আমি কিন্তু কখনোই ওদের ছেড়ে কথা বলিনি, ওরা আমাকে টাকার অফারও করেছিল, সেগুলো আমি কখনো নিতে পারবো না। আর তাই বলছি ঋদ্ধিমান বাবু, আপনি আমাকে বিশ্বাস করুন, ওরা যা কিছু করেছে এবার ওদেরকে উল্টো জবাব দেওয়ার সময় এসে গেছে। খড়ি, তাহলে এইসব কিছু কে করলো, কে আবার করবে? আপনাদের ব্যবসার মাঝেই হয়তো কেউ রয়েছে লুকিয়ে, যে সমস্ত তথ্য মিস্টার দত্তদের দিয়েছে এবং সেগুলো সঠিক বলেই তারা এত দূর এগিয়ে গেছে। মিস্টার দত্ত আমাকে চ্যালেঞ্জ করেছে, সে নাকি সিংহরায় জুয়েলারিকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে, আর এই অ্যাওয়ার্ডটা যে রয়েছে সেটা পাওয়ার জন্যই উনি এত কিছু কাঠখড় পুড়িয়ে আমাকে অন্ধকারে রেখে আমার ডিজাইন দিয়েই এত বড় হয়েছে, এত নামডাক অর্জন করেছে। ওনার দম্ভ অহংকার আমাকে ভেঙে দিতেই হবে, তাই আপনি সাথে থাকলে আমি সব কিছুই করতে পারবো। কি করতে হবে বলো? যারা আপনার কোম্পানিতে থেকে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে শায়েস্তা করার জন্য বোঝাতে হবে যে আপনি আমার ওপর রাগ করে রয়েছেন, আমাকে সহ্য করতে পারেন না, কিন্তু ভেতরে ভেতরে সেই লোকগুলো ভাববে যে তারা জয়ী হয়ে গেছে, জিতে গেছে, আমাদের সম্পর্ক ভেঙে দিয়েছে। কিন্তু একটা সময় গিয়ে তাদেরকে শেষ দানে মাত দিতে হবে, বোঝাতে হবে যে না, আমরা দুজনে ঠিকই আছি, যা কিছু হয়েছে সবটাই ওদের হার। তখন বুঝতে পারবে মানুষকে ঠকিয়ে বড় হওয়ার স্বপ্ন কতটা ভয়ঙ্কর। খড়ি ঋদ্ধির পায়ের কাছে বসে নানাভাবে ঋদ্ধিকে কনভিন্স করার চেষ্টা করে, বলে যে দেখুন ঋদ্ধিমান বাবু, যা কিছু হয়েছে সেগুলো আমাদের ভুলে গেলে চলবে না, ব্যবসাটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সব কিছু মনে রেখে আমাদের এগোতে হবে। এই বাড়িরই কেউ তো রয়েছে, কোনো টিম মেম্বার, যে আমাদের এত বড় ক্ষতি চায়, যার কারণে ব্যবসায় আমাদের এত বড় লস হয়েছে। মিস্টার দত্ত বাইরের লোক, বাড়ির মানুষ জড়িত না থাকলে কোনোভাবেই সে এত কিছু করার সাহসটা পেত না। আর মিস্টার বোসবাবুকে আমি আগে থেকে চিনতাম, আমিও ভাবতে পারিনি উনি আমাকে এরকমভাবে ঠকিয়ে বড় একটা এরকম কোম্পানিতে আমার ডিজাইনগুলো বিক্রি করছে। আর আজকে যখন জেনেছি আমি ওদের হয়ে আর কাজ করতে চাই না, জানিয়ে দিলে ওরা বলেছে আমি কন্ট্রাক্ট সই করে ফেলেছি। আমি না দেখে না বুঝেই যে কাজটা করেছি তার জন্য আমি বিপদে পড়লাম, এই কাজটা আমার করা মোটেও উচিত হয়নি। এখন আমি এর থেকে বেরোবো কী করে সেই বুদ্ধিটা আমাকে বার করতেই হবে, কারণ যে অন্যায় আমি করিনি তার শাস্তি আমি পেতে পারি না। আর আমার স্বামীকে স্বামী আমাকে অবিশ্বাস করবে সেটাও আমি হতে দিতে পারবো না। এই পরিবারটাকে রক্ষা করা, সিংহরায় পরিবারের বিজনেসটাকে ধরে রাখা, সেটা শুধুমাত্র আমার একলার কর্তব্য নয়, আপনাকেও এর সাথে জড়িয়ে থাকতে হবে, তাহলেই তো সব কিছু আমি করতে পারবো। ঋদ্ধি খড়ির কথা শুনে চোখে চোখ মিলিয়ে বুঝতে পারে যে খড়ি যা কিছু বলছে সবটাই সত্যি। খড়ির কথাগুলো মনোযোগ দিয়ে শুনে ঋদ্ধি যে প্রমিস করেছিল খড়িকে ভুল বুঝবে না, সেই ভুলটা না বুঝে খড়িকে সাপোর্ট করে ওর পাশে থাকলো। এবার দুজনে মিলে গোপন পরিকল্পনা করেছে কিভাবে মিস্টার দত্তকে শায়েস্তা করা যায়, কিভাবে মিস্টার দত্ত যা কিছু অন্যায় করেছে সেগুলো তার ওপর চাপিয়ে তার জাল থেকে খড়িকে বের করে আনা যায় এবং বুঝিয়ে দেওয়া যায় যে আসলে অন্যায় করে কখনো পার পাওয়া যায় না। খড়ি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল মিস্টার দত্তকে, কিন্তু সে মানেনি। বলেছে, দেখুন আপনার এই সমস্ত ধমকি কথাবার্তা যেগুলো আমার কোনো কাজেই আসবে না সেগুলো বলে কোনো লাভ নেই, তাই খড়ি সিংহরায় আপনাকে আমাদের হয়েই কাজ করতে হবে। এক প্রকার জোর জবরদস্তি করা শুরু করেছিল, কিন্তু সেই সমস্ত দিক কাটিয়ে খড়ি ঋদ্ধিকে বোঝাতে পেরেছে এরপরে তাদের জীবনে কি ঘটবে, কি হতে চলেছে গাঁটছড়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে। খড়ি ঋদ্ধি এক হলো, দত্তকে শায়েস্তা করার চ্যালেঞ্জ নিল। খড়ি এবং ঋদ্ধি এবার এমনভাবে অভিনয় শুরু করবে যাতে সিংহরায় পরিবারে সবাই বুঝতে পারে যে তাদের মধ্যে ভালো সম্পর্ক নেই এবং তারা আসলে একে অপরকে সহ্য করতে পারছে না। কিন্তু খড়ি আস্তে আস্তে মিস্টার দত্তর জাল থেকে নিজেকে বের করবে এবং তারপরেই তাকে শেষ মুহূর্তে এমন একটা শায়েস্তা দেবে
তার যে এত অ্যাওয়ার্ড পাওয়ার শখ, সেই অ্যাওয়ার্ডটা যাতে না পেতে পারে এবং তাকে যেন সঠিকভাবে শায়েস্তা করতে পারে, তার জন্য ঋদ্ধি এবার খড়িকে সাহায্য করছে। এবার যখন বেস্ট ডিজাইনার অ্যাওয়ার্ড পাওয়া হবে, সেটা খড়ির ঋদ্ধির কোম্পানিকেই নিয়ে দেবে এবং ঋদ্ধিমান সিংহরায় সেটা পাবে। এটা হচ্ছে খড়ির পরিকল্পনা। সেই সমস্ত পরিকল্পনা বাস্তবে রূপদান করতে অনেক কাঠখড় পোড়াতে হবে তাদের, একসাথে মিলে অনেকটা দূর পথ লড়াই করতে হবে। এবার মিস্টার দত্তকে সহায়তা করতে হবে, সেসব করতে কী করে পারবে খড়ি? ঋদ্ধির সাহায্য নিয়ে জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।